আজকে আমরা দুজনেই কতটা সময় মতো এসে পড়লাম, তাই না? চলে যাব, আজকে আগে আসছি, তার কারণ ব্যাপারটা শেষ করে চলে যাব। হ্যাঁ, আমি জানি তোমার কাছে সময় নেই, কিন্তু কি বলতো, সময়টা ঠিক আগের মতো নেই। তুমি কি বলবে বলো, আমি এই সম্পর্কে আর থাকতে পারছি না। হ্যাঁ, আমি বলেছি দেখা করে কথাবার্তা বলে সব শেষ করি। ওকে, সন্ধ্যা পর্যন্ত আছি বলো। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, আট দশটা মেয়ের মতনই লেগেছিল, তোমাকে আলাদা করে দেখিনি। তোমার আর আমার সেই ক্লাস সেভেন থেকে এখন পর্যন্ত কত হাসি, আড্ডা, গান। একদিন তোমাকে রাকিবের সাথে দেখে খুব রাগ হয়েছিল, তবে বাসায় এসে রিয়েলাইজ করলাম তুমি আমার ভালোবাসা। তোমার উপর রাগ হওয়ার কারণ ছিল আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি পরদিন রাগের মাথায় বললাম, আর তুমি সাড়া দিয়ে দিলে। সেদিন থেকে এখন পর্যন্ত ঢাকার প্রত্যেকটা জায়গায় তোমাকে সাথে নিয়ে ঘুরেছি, ঈদ, কুরবানি, বৈশাখ, কোচিংয়ের টাকা মেরে কত ভালোই তো সময় কাটছিল আমাদের। তাহলে আমার একটা ভুলে তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে ভালো রাখতে পারবো না? যাই হোক, আমার শুধু এইটুকু বলার আছে, তুমি আমাকে সেই প্রথমবার ভালোবাসি বলার পর যেমন ছিলে, এখনও ঠিক তেমনটাই আছো। ওকে, বাই। ও সাইদ, এই সাইদ শোনো, আরেকবার প্রপোজ করবে প্রথমবারের মতো? আমি তোমাকে অনেক ভালোবাসবো, আর কালকে থেকে রাখি তাকে বিষয় দেওয়া দরকার নেই।